চিন্তা করছেন ভিড়ে দিয়ে কেনাকাটা করবেন, তাহলে আমার ভিডিওটি দেখেন এবং আমার কথাগুলো শোনেন। কোথা থেকে কেনাকাটা করলে আপনারা ভিড় পাবেন না, রিল্যাক্সে রিল্যাক্সে কেনাকাটা করতে পারবেন। আমার এই ভিডিওটি দেখে আমি লোকেশন সহ বিকজ হচ্ছে এই এখানে যখনই আমি শপিং করতে আসছি মোস্ট অফ দ্য টাইমে আমি দেখছি এখানে ভিড় নেই, সবাই বসে বসে হাওয়া খায় দোকানদারেরা, ঠিক আছে। ইয়েস, আপনারা হচ্ছে যারা ঢাকাতে থাকেন উত্তরায়, তারা হচ্ছে মূলত গেস করতে পেরেছেন এইটা হচ্ছে উত্তরার বেইলি কমপ্লেক্স লন্ডন প্লাজা, ঠিক আছে। এটা হচ্ছে লন্ডন প্লাজা বেইলি কমপ্লেক্স। তো এইখানে আসলে আপনারা এই যে কাঠফাটা রোদ্দুরের মধ্যে রোজা থেকে ঈদের শপিং করার জন্য আপনাদেরকে পেরেশানি হতে হবে না, আপনারা হচ্ছে ইজিলি এখান থেকে কেনাকাটা করতে পারবেন। এবং এখানে অ্যাভেলেবল টেইলার্স রয়েছে, এখানে দেখেন এই হাতের ডান পাশে সবগুলো শুধু টেইলার্স আর টেইলার্স, ঠিক আছে। এখানে আপনারা ব্লাউজ সেলাইতে পারবেন, থ্রি পিস সেলাইতে পারবেন এবং সব দক্ষ কারিগর, এবং খুব ভিড় কম, খুবই ভিড় কম। আরিয়ানের পাপা তো আমাকে মাঝে মাঝে বলে যে উনারা তো সব সময় যখনই তোমাকে নিয়ে আমি কেনাকাটা করতে আসি, আসলেই তো দেখি যে ওনারা সবাই বসে থাকেন, কোনো কাস্টমার নেই, ওনারা চলে কেমনে, মানে কি একটা মানে বিদঘুটে কঠিন প্রশ্ন, ঠিক না। তো যাই হোক, আমাদের হচ্ছে কেনাকাটা করার জন্য আমরা এখন মানে শপে ঢুকবো, আপনাদেরকে ঘুরে দেখালাম শপিং মলটা। আর এখানকার মধ্যে এই দোকানটাই একটু বড়, এই জন্য আমরা এই দোকানে আসলাম যাতে করে আমরা নতুন কিছু কালেকশন দেখতে পাই। আর এদিকে আমি যখন ভিডিও কারেকশন করতে বসছি ঠিক সেই সময়ে বাবা ছেলের খুনসুটিতে মেতে উঠছে, বাবা ছেলে মানে কি করতেছে না করতেছে, যাক আল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন দেখেন আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে সুন্দর সুন্দর কিছু শাড়ির কালেকশন। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি কিনতে এসেছি সিল্ক শাড়ি, আদার্স শাড়িগুলোর কালেকশন আমার কাছে আছে, বাট সিল্ক শাড়ি আমার কাছে যেগুলো আছে সেগুলা মানে তার থেকে আমি একটু উন্নত টাইপের শাড়ি চাচ্ছিলাম। কিন্তু এখানে আসার পরে দেখেন আপনারা শাড়িটা দেখে আপনারা নিজেরাই বলেন যে আমি আসলে স্যাটিসফাইড নাকি হচ্ছে হতাশ, ঠিক আছে, আপনারাই বলেন। এই যে দেখেন একটা শাড়ি বের করছে, আরিয়ানের পাপা বলতেছে এইটা তো মনে হয় ব্রিটিশ আমলের শাড়ি। তো যাই হোক, ওনাদের কাছে যে কালেকশন আছে সেটাই তো দিবেন, যেহেতু বেচা বিক্রি এখানে কম হয় যার জন্য ওনারা হচ্ছে কালেকশন বেশি উঠায় না। আর এই বেইলি কমপ্লেক্সের সবাই এক জায়গা থেকেই সবাই মালামাল কেনাকাটা করে, যার কারণে প্রত্যেকটা দোকানের সেম ক্যাটাগরি শাড়ি বা কাপড়। তো এই তো ছিল আজকের ভিডিও, ঠিকানা কিন্তু জানিয়ে দিয়েছি।